এই সমাজে যদি একটা আইন রাষ্ট্র যদি একটা আইন قائم হয় কেউ যদি চুরি করে চুরির বিনিময়ে কোরআন মোতাবেক শাস্তি তার হাত কেটে দেওয়া হবে একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হয় দ্বিতীয়বার কি কেউ চুরি করার দুঃসাহস পাবে জোরে বলেন পাবে আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি বন্ধ করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে ওই দুর্নীতি দমন কমিশন দিয়ে এদেশ থেকে দুর্নীতি বন্ধ করে করতে পারে না ঠিক কিনা বলেন এমন কি আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে মুখ থেকে বলেছেন যে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক নাউজুবিল্লাহ বললেন না তিনি হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে একজন প্রাইম মিনিস্টারের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় আপনি চিন্তা করেন কি পরিমাণ সম্পদ কি পরিমাণ রাষ্ট্রের জনগণের টাকা লুট হয়েছে ইসলাম মোতাবেক যদি শাস্তি হয় ওদের সবার হাত কেটে দেওয়া হবে ঠিক কিনা বলেন এই ঘোষণাকার এই আয়াত যদি কেউ অবিশ্বাস করে ঈমান থাকবে আল্লাহ তাআলা বলছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকুতাউ আইদিয়াহুমা এজন্য ওরা চায় না ইসলামের যে শক্তি আছে ইসলামে হুকুমত قائم হোক ওরা চায় না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তুমি আমাদের জীবন দশায় ইসলামী হুকুমত قائم হতে পারে এই দৃশ্য যেটা আমরা দেখে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো বলো না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم أكبر شاب سيرة النبي صلى الله عليه وسلم محفل উদযাপন কমিটির কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত ফোরাম শ্রোতাবাজন সভাপতি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের একটি সুন্দর সিরা প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সময় খুবই কম এজন্য আমি ভূমিকা ছাড়াই শুরু করছি আমি কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে 8 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ কাফেররা চায় যে তাদের মুখের ফু দিয়ে আল্লাহ তাআলার নূরকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় পৃথিবীর ইতিহাসে যত যত বড় বড় জালেম ছিল তারা এসেই ইসলামের উপরে আঘাত করেছে কিন্তু পৃথিবীর কোন জালেম কখনো টেকসই হয় নাই ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা ইসলামের যে নূর আছে যে আলো আছে এই আলো পৃথিবীর সব জালেম যদি একসাথে হয়ে যদি ফু দেয় আল্লাহর নূরকে তারা মুছে দিতে পারবে না ঠিক কিনা বলে ঘোষণাকার ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তার নূরটাকে আলোকিত করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও তারা অপছন্দ করে আল্লাহ তাআলা পৃথিবীতে যুগ যুগ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি তাদের কাজ ছিল দুইটা আন ইবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো কার ইবাদত করো আল্লাহর ইবাদত করো আমরা ইবাদত বুঝি নামাজ রোজা হজ যাকাত এই সব কিছু শুধুমাত্র ইবাদতটাকে মিনিমাইজ করে ফেলেছি না আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবনে প্রত্যেকটি কাজকর্মই আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ অনুযায়ী করায় প্রত্যেকটি কাজকে ইবাদত বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা আমাদের অর্থনৈতিককে ইবাদত মনে করি না আমরা আমাদের ব্যবসাকে ইবাদত মনে করি না আমরা আমাদের সামাজিক যে কাজকর্মগুলি আছে সেগুলো ইবাদত মনে করি না আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন রাসূলের যে সুন্নাহ হুকুম আছে আমরা যাতে সেই মোতাবেক জীবন যাপন করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলো না আমিন ওয়াজতানিবুত তাগুত আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ তাগুতকে পরিহার করো তাগুত কি তাগুত মানে হচ্ছে শয়তান যে ব্যক্তি যার কারণে ইসলামের পথে মানুষকে আশাকে রুদ্ধ করে যে ব্যক্তি ইসলামের পথে আশাকে বাধা হয়ে দাঁড়ায় ওরাই হচ্ছে তাগুত ওরাই হচ্ছে শয়তান আমাদের সমাজের মধ্যে এরকম শয়তান আছে না নাই বলেন এই শয়তানগুলো মানুষকে ইসলাম থেকে আল্লাহ তাআলার দিন থেকে দূরে সরিয়ে রাখতে চায় আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি যদি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে যদি না মানে তাহলে তার কোনো আমল কবুল করা হবে না ঘোষণা কা আমার কথা নয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله تعالى بولين যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ মানব উচিত কোন মতবাদকে দিন হিসেবে গ্রহণ করলো গায়রাল ইসলাম দেইনান ইসলামকে বাদ দিয়ে অন্য দিনকে গ্রহণ করলো ফালাইয়ুকবালা মিনহু তার থেকে কিছু কবুল করা হবে না আমরা নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে পড়ে করে ফেলেছি অথচ আল্লাহ তাআলা যে জীবন বিধান হিসেবে ইসলামকে কমপ্লিট কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জন্য দিয়েছেন আমরা সেক্ষেত্রে ইসলামকে মানি না আছেন নাই বলেন এজন্য আল্লাহ তাআলা বলছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল আমিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত অন্য কোন পথ কেউ যদি অনুসরণ অনুকরণ করে ফালাই ইয়াকবাল আমিনহু তার থেকে কিছুই কবুল করা হবে না ঘোষণা কার জোরে বলেন ঘোষণা কার ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন পরকালীন জীবনে যারা ক্ষতিগ্রস্ত যারা জাহান্নামে তাদের মধ্যে তারা শামিল হবে বলেন না নাউযুবিল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম তাহলে যে ব্যক্তি মসজিদে ইমাম ইসলাম মানলো সমাজে ইসলাম মানলো না বুঝতে হবে আমরা ইসলামটাকে পরিপূর্ণ মানতে পারি নাই আমার প্রিয় ভাইয়েরা কোরআনুল কারীমের যে 114 সূরা আছে কেউ যদি এই 114 সূরার একটি আয়াত যদি অস্বীকার করে ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে কোরআনে চুরি করলে চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া কেউ যদি এই আয়াতকে যদি অস্বীকার করে ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে কোরআনে জেনা করলে শাস্তি কি হবে সেই কথা আছে কিন্তু আমাদের সমাজে জেনার যে শাস্তি চুরির যে শাস্তি সেই শাস্তিগুলি কি আল্লাহর বিধান মোতাবেক আছে জোরে বলেন আছে আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর এবং চুরনি যারা তারা যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় ওই চোরদেরকে হাত কেটে দাও ঘোষণা কার জোরে বলেন ঘোষণা কার এই ভাইয়েরা আমাদের সমাজে চুরি ডাকাতি দুর্নীতি আছে না নাই বলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই সমাজ যদি একটা আইন রাষ্ট্র যদি একটা আইন কায়েম হয় কেউ যদি চুরি করে চুরির বিনিময়ে কোরআন মোতাবেক শাস্তি তার হাত কেটে দেওয়া হবে একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হয় দ্বিতীয়বার কি কেউ চুরি করার দুঃসাহস পাবে জোরে বলেন পাবে আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি বন্ধ করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে ওই দুর্নীতি দমন কমিশন দিয়ে এদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে না ঠিক কিনা বলেন এমনকি আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে মুখ থেকে বলেছেন যে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক নাউজুবিল্লাহ বললেন না তিনি হেলিকপ্টার ছাড়া চলে না তাহলে একজন প্রাইম মিনিস্টারের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় আপনি চিন্তা করেন কি পরিমাণ সম্পদ কি পরিমাণ রাষ্ট্রের জনগণের টাকা লুট হয়েছে ইসলাম মোতাবেক যদি শাস্তি হয় ওদের সবার হাত করে দেওয়া হবে ঠিক কিনা বলেন এই ঘোষণাকার ঘোষণাকার এই আয়াত যদি কেউ অবিশ্বাস করে ইমান থাকবে আল্লাহ তাআলা বলছেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা এজন্য ওরা চায় না ইসলামের যে শক্তি আছে ইসলামে হুকুমত কায়েম হোক ওরা চায় না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তুমি আমাদের জীবন দশায় ইসলামী হুকুমত কায়েম হতে পারে এই দৃশ্য যাতে আমরা দেখে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো বলো না আমিন জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে তাকে রজম করা পাথর মেরে তাকে হত্যা করা নির্দেশ কার জোরে বলেন নির্দেশ কার আমাদের সমাজে ধর্ষণ আছে না নাই বলেন জেনা আছে না নাই বলেন আমার প্রিয় ভাই আপনাদের কাছে বলি যদি সংসদ যদি একটা বিল পাশ হয় কেউ যদি আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করে কোরআন মোতাবেক যেভাবে শাস্তি করে দেওয়া হয়েছে কোরআন যে হুদুদ দিয়েছে সেই হুদুদ মোতাবেক ধর্ষণের শাস্তি রজম করা এরকম একজন ধর্ষণকে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ার পরে প্রকাশ্যে দিবালোকে আল্লাহ বলছেন ওয়ালি ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন এই দৃশ্য মুমিনদের একটা দল দেখবে এরকম একটা হুদুদ যদি কায়েম হয় দ্বিতীয়বার কি কেউ ধর্ষণ করা দুঃসাহস করবে জোরে বলেন করবে এজন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা কোরআন মোতাবেক ফয়সালা করে না ওরা কাফের ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ এরা কোরআন মোতাবেক ফয়সালা করে না ফাউলাইকা হুমুল জালিমুন এরা হচ্ছে জালিম ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন এরা হচ্ছে ফাসিক এই আয়াতগুলি কা আমি কি বানিয়ে বলেছি এগুলো কোরআনে আছে না নাই বলেন
কেউ যদি একটা আয়াত যদি অস্বীকার করে ঈমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب جوري بولن الله أكبر الله تعالى ما درك بشن قريتين او دنيا المؤمنة تما دیکھو دیکھو أفتؤمنون ببعض الكتاب তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো তোমার জন্য যেগুলো সাধ্য তোমার কাছে আছে তোমার জন্য যেগুলো তোমার লাভের হয় সেগুলো তুমি মানো আর চুরি করলে কি শাস্তি ডাকাতি করলে কি শাস্তি এরকম আয়াতগুলো কেউ যদি অস্বীকার করে ফামা জাসাউ মাই ইয়াফালু যালিকা মিনকুম কেউ যদি কিছু আয়াত মানে আর কিছু আয়াত অস্বীকার করে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ তাআলা বলছেন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন কে বলেন টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে শান্তি নাই এমন মানুষ আছে না নাই বলেন ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব আর আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন কে দিবেন এজন্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানতে হবে কোরআনের প্রত্যেকটি হুকুম মানতে হবে এই মানার ক্ষেত্রে আমার যদি সংকীর্ণতা বোধ থাকে আমি যদি মানতে অস্বীকার করি বুঝতে হবে আমার ঈমান সঠিক নয় এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে যেন একটা আয়াত কি ভুল আছে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দিস ইজ দা বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর কনসার্নস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য প্রিয় ভাইরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন প্রত্যেকটি আয়াতের বিধান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে অর্থনৈতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে যাতে আমরা কোরআনের যে হুকুমতগুলো আছে কোরআনের যে রুলস রেগুলেশনগুলো আছে আমরা যাতে আমাদের প্রত্যেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে আয়াতগুলিকে মানতে পারি এবং সেগুলিকে বাস্তবায়নের জন্য কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন আমার প্রিয় ভাইরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন একজন রাসূল প্রেরণ করা হয়েছে যাকে হিদায়াত দিয়ে সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছেন দুনিয়ার যত প্রকারের মতবাদ আছে ভ্রান্ত যত মতবাদ আছে সবগুলির উপরে ইসলামকে বিজয় করে দিবেন কে যদিও দুনিয়ার কাফের মুশরিকরা তারা অপছন্দ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবদ্দশায় ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে আমরা যাতে সামাজিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এজন্য আমি সর্বশেষ একটা স্লোগান দিচ্ছি রিড দ্য কোরআন লিড দ্য ওয়ার্ল্ড আমরা কোরআন পড়ব বিশ্ব নেতৃত্ব দিব আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইইউবি মিডিয়া